যে বলেছে ওগুলো ভয়ঙ্কর। 7 বছর ধরে ট্রেনিং দেয়, থাকা খাওয়া টাকা পয়সা যত যা খরচ সব ওদের। 7 বছর ট্রেনিং দিয়ে ওরা মোবাল্লেক বানায়, নাম দেশ আরবিতে মোবাল্লেক। এরকম 125 জন মোবাল্লেক 2019 সাল পর্যন্ত তাদের তৈরি হয়ে গেছে। সারা বাংলাদেশে 500 কেন্দ্র করেছে এই মোবাল্লেকরা, সব জায়গায় তারা ঘোরে। আর রাজশাহীতেও তার কেন্দ্র আছে, খুলনাতেও তার কেন্দ্র আছে। 2005 সালে জঙ্গিরা আহমদিয়া মুসলিম জামাতের খুলনা কেন্দ্রের উপরে বোমা হামলা করেছিল, এদিন তৎকালীন সরকারকেও হইচই করেছিল। সরকার যেহেতু তাদের কিছু বলে না, মানুষ তো খেপবেই তাদের উপরে। সরকার তো মুসলমানদের সরকার, সরকারের কর্তব্য ছিল মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পথ খুলে খোলাসা করা, মানুষের আকিদা দুরুস্ত করা, যাতে মানুষ মুসলমান হয়, ইসলামমুখী হয়, নইলে এই দেশের স্বাধীনতা টিকবে না। ইতিহাস ভুলে যাবেন না, ইন্দোনেশিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় মুসলমানদের দেশ, অথচ তার অবিচ্ছেদ্য অঙ্গ পূর্ব তিমুর, সেখানে ধর্মের মুখোশ পরে বহুদিন ধরে আমেরিকার খ্রিস্টানরা পাদ্রিরা সেখানে গিয়ে কাজ করে করে অধিকাংশ মানুষ তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। অতঃপর আমেরিকার উস্কানিতে তারা স্বাধীনতা ঘোষণা করেছে, পূর্ব তিমুর 2002 সাল থেকে ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন একটি পৃথক দেশে পরিণত হয়েছে। বাংলাদেশেও একই চক্রান্ত চলছে, পার্বত্য চট্টগ্রামে তাদের তৎপরতা পুরোপুরি চলছে। বাংলাদেশের 1/10 এই পার্বত্য চট্টগ্রামকে আজও কালেও তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নেবে, কারণ ওই পাহাড়ের নিচে অসংখ্য মূল্যবান খনি লুকিয়ে আছে। এই খনিতে সমৃদ্ধ এই পার্বত্য এলাকা তারা দখল করবে, দখল করার জন্য তো মানুষ লাগবে, এলাকার লোক যদি তাদের সাপোর্টার না হয় তাহলে তো হবে না। এই জন্য সেখানে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনীর মুখোশ পরে সবসময় ষড়যন্ত্র চলছে পুরাপুরি, সরকার চেষ্টা করে যাচ্ছে পাচ্ছে না। এদিকেও 1989 সাল পর্যন্ত খুলনা থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলের প্রায় একটা অংশ বঙ্গভূমির নাম দিয়ে কালিদাস বৈদ্যের নেতৃত্বে ইন্ডিয়া প্রচেষ্টা চালিয়েছিল ওই অংশটা দখল করে নেওয়ার জন্য, সেটা তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আকিদা পরিবর্তনের চেষ্টা ধর্মের মুখোশ পরে তারা চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরা সুন্দরবন এলাকায়, রাজশাহীর বরেন্দ্র এলাকায়, পঞ্চগড়ের নিম্নতম এলাকায়, বগুড়ার সারিয়াকান্দির বিভিন্ন নদী যেখানে আসে মানুষজন গরিব দুর্বল, এর চাইতে সুন্দরতম ব্যাখ্যা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি বলবেন খাতম অর্থ আংটি, ডিকশনারি খুললে হতে পাওয়া যাবে, আংটি হতে পারে, কিন্তু এই ব্যাখ্যার পরে কি আংটি বলা যাবে? ইটটা ফাঁকা ছিল, আমাকে দিয়ে বন্ধ করা হয়ে গেছে, অত আত্মনির্ভরশীল সুযোগই নেই। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, আমরা তোমাকে প্রেরণ করেছি সকল মানব জাতির জন্য, বাশীরাও ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, তারা মনে করে উনি একজন ধর্ম নেতা, খালাস, ওনার দ্বারা আর কিছু হয় না, ঝাড়ফুঁক হয়, দেশ চালানো, দুনিয়া পরিবর্তন করা, আইন প্রণয়ন করা, সব আমাদের কাজ। উনি শ্রেফ একজন ধর্মপর নেতা বা ধর্ম নেতা বা যাই বলেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ অজ্ঞ, জানে না।
সূরা সাবা 28 আয়াত। এবার ব্যাখ্যা নেন। عن جابر رضي الله عنه قال 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 النبي يبعث الى قومه خاصه رسول الله صلى الله عليه وسلم বলছেন দেখো সমস্ত নবীরা প্রেরিত হয়েছেন এক একটা জাতির জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা এলাকার জন্য। ও বয়স্ত ইলান নাসে আম্মাতান, আর আমি প্রেরিত হয়েছি সমস্ত বিশ্ব মানবতার জন্য। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানব জাতির জন্যই নয় আমি প্রেরিত হয়েছি সমস্ত সৃষ্টি জগতের জন্য। সুবহানাল্লাহ বিহামদি, সৃষ্টি জগতের জন্য, জিন ইনসান পশু পক্ষী সবার জন্য আমি প্রেরিত হয়েছি। অখতমা বিয়ান নবী ইয়ুম, আর আমাকে দিয়ে নবীদের সিলসিলা খতম করা হয়েছে। রাওয়া মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ সামনে একটা হরিণ এসে মুখ নিচুকে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল তার ভাষা বুঝলেন, উটের মালিককে বললেন, হরিণ নয় উটের মালিককে বললেন, কী ব্যাপার, উটটা কতদিন ধরে খেদ দেওয়া, ও যে আমাকে অভিযোগ করছে। গরুর গাড়ি চালিয়ে যাচ্ছে একজন ভদ্রলোক, গরুকে পিটাচ্ছে। গরু একসময় কথা বলে উঠল, তুমি কেন আমাকে মারছ, গাড়ি টানার জন্য তো আল্লাহ আমাকে সৃষ্টি করেনি। লোকটা ভয়ে কেবল স্বপ্ন গরু কথা বলছে, তুমি কি মদিনায় শেষ নবী মোহাম্মদকে দেখনি, তিনি কি বলেননি যে আখেরি জমানায় পশু পক্ষী কথা বলবে। স্তম্ভিত ব্যাপার কি। যাচ্ছেন হুদায়বিয়ার সন্ধি করার জন্য, উমরা করার জন্য যাচ্ছেন হুদায়বিয়াতে গিয়ে 1400 সাহাবি পানি পান করবে কোথায়, একটা ছোট্ট কুয়া দেখলেন অল্প পানি আছে, পানি শেষ, কী হবে উপায়, মরুভূমির দেশ, পানি নইলে মানুষ বাঁচে। সবাই এসে বলল, হে আল্লাহর রাসূল আমরা কী করবো এখন। বললেন, দেখো কুড়ে কেড়ে এক জগ পানি হয় কি, দেখো কিছু পানি নিয়ে আসো আমার কাছে। উনি সেই পানি বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে আবার কুলি করে দিলেন, যাও এই পানিটা ছড়িয়ে দাও পুকুর, শুষ্ক পুকুর সঙ্গে সঙ্গে ভরে গেল আল্লাহর ইচ্ছা। পানির নবী, উটের নবী, গাভীর নবী। একদিন উঠেছেন ওহোদ পাহাড়ের উপরে, ওহোদ পাহাড় তার সম্মানে কেঁপে উঠছে। আল্লাহর রাসূল ধাক্কা দিয়ে বললেন, এই পাহাড় থামো, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ, অর্থাৎ আমি মোহাম্মদ নবী, আবু বকর সিদ্দিক, ওমর এবং ওসমান, ওনারা যে ভবিষ্যতে শহীদ হবেন ওই দিনই কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন, ঠিক তাই হয়েছে। পরে পাহাড়ের নবী তিনি, তাই উরসিলতু ইলাল খালকি কাফা, আমি প্রেরিত হয়েছি শেষ নবী হিসাবে সমস্ত সৃষ্টি জগতের জন্য, শুধু মানুষের জন্য নয়। বলুন সুবহানাল্লাহ, আমাদের সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। এই সৌভাগ্য পাওয়ার পরেও আমরা অন্যকে নবী মানার চেষ্টা করি। বাংলাদেশেই এই ফেতনা শুরু হয়েছে, খুব বেশ দিন থেকে নয়। ভণ্ড নবী যে আসবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগেই আমাদেরকে বলে গিয়েছেন। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুল্লাহ ওয়া আনা খাতিমুন নবিয়্যিন ওয়া লা নবিয়্যা বা'দি। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি বিসনাদিন সহীহ। ছড়ে রাখো মুসলমান, সত্তর আমার উম্মতের মধ্যে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। প্রত্যেকে ধারণা করবে সে আল্লাহর নবী, অথচ আমি খাতামুন নবিয়্যিন, নবীদের সর্বশেষ নবী, ওয়া লা নবিয়্যা বা'দি,
আমার পরে কোনো নবী নেই। এই 30 জন ভণ্ড নবী উপরে যদি কেউ ইমান আনে তার পরিণতি কী হবে তিনি বলে যাচ্ছেন। আনা আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন আও নাসরানিয়্যুন ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ إِلَيْهِ أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ رواه مسلم এটা মিশকাতের একেবারে 10 নম্বর হাদিস। প্রথম দিক খুললেই পাবেন, কথায় কথা শুনি এ মাদ্রাসায় মিশকাত বন্ধ পড়ানো হয়, কী যে পড়ে সে মৌলবীরা বুঝি না। মিশকাত পড়লে তো আর কিছু না পড়লেও চলে, মেসকাতে খুব তাচ্ছল্য করে বলে মেসকাত পড়া মৌলবী কী জানে। মেসকাতের প্রত্যেকটা হাদিস যদি যাচাই বাছাই করে তাহকিক করে ভালো করে কেউ পড়ে তার আর কিছুই না পড়লেও চলে। 10 নম্বর হাদিসটা খোলেন, বাড়ি যেয়ে দেখবেন যদি বার বাড়ি অনুবাদ থাকে। মুসলিম শরীফ 153 নম্বর হাদিস, শুনে রাখো মুসলমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মাদের প্রাণ যার হাতে তার কসম করে আমি বলছি, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ এই উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার নাম শুনেছে আমার আবির্ভাবের খবর শুনেছে, ইহুদিয়ুন আও নাসরানিয়ুন সে ইহুদি হোক বা নাসার হোক, আলাম ইউমিন বিমা উরসিলতু বিহি অথচ এমন অবস্থা মরে গেছে যে ইসলামের উপরে সে ঈমান আনে নাই, ইল্লা কানা মিনা সাহাবিন নার সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। এতে পরিষ্কার মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না এবং মুসলমান ছাড়া যারা আছে সবাই জাহান্নামী হবে। একথা বলতে ভয় করার কারণ নেই, অমুসলিম সব জাহান্নামী, এক কথা শেষ। ব্যাখ্যা ঘুরে ফিরিয়ে বলার কোনো দরকার নেই, কথা শেষ, অমুসলিম জাহান্নামী, ক্লিয়ার। যে আমার রসুলের উপরে ইমান আনেনি, যে আল্লাহর উপরে ইমান আনেনি, যে ইসলামের উপরে ইমান আনেনি, আল্লাহ রসুল শপথ করে বলছেন আমার জীবনের কসম করে বলছি ইল্লা কানা মিনা সাহাবিন নার অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। মুসলিম সাহেব জান্নাত প্রবেশ করবে না, এই বিষয়টা শুধু বিশ্বাস করলে হবে না, স্পষ্ট মুখে বলতে হবে, বলতে ভয় পাওয়ালে হবে না। এই সমস্যা খাতির করতে গিয়ে শেরেক বেদাত তৌহিদ সুন্নাত একাকার হয়ে গেছে, মুসলমানরা সৌভাগ্যবান জাতি যে ইনশাআল্লাহ তারা জান্নাতি হবে, পাপ করলেও জাহান্নামে গিয়ে ভোগে অবশেষের দিকে হলেও সে জান্নাতে পাবে। খালেসা তুমনা কলবি যদি খাঁটি অন্তরে কলমের শাহাদাত পাঠ করে থাকে ইনশাআল্লাহ এই কলমের বরকতে সে জান্নাতে চলে যাবে। অথচ সে যে ব্যক্তি কলমের শাহাদাত পাঠ করেনি সে যত ভালো কাজ করুক দুনিয়াতে সে কশ্চিনকালে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আসেন, ভণ্ড নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই দুজন এসেছিল, একজন হচ্ছেন ইয়ামানের আসবাদ আনাসি, আরেকজন হচ্ছেন ইয়ামামার মুসাইলামা কাজ্জাব, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। এই দুজনই মধ্যে আসবাদ আনাসি আল্লাহ রসুলের মৃত্যুর আগের দিন নিহত হয়েছে সাহাবি ফিরোজের হাতে, আগের দিন নিহত হয়েছে খবর পেয়ে উনি সঙ্গে সঙ্গে সাহেবদের বলে গিয়েছেন একটা ভণ্ড নবী আজকে শেষ হলো, না আল্লাহ পাক তাকে ওহি করেছিলেন যে একটা শয়তান গেল আজকে। আর মুসাইলামা কাজ্জাব আল্লাহ রসুলের মৃত্যুর 1 বছর পরে খলিফা আবু বকরের সময় রিদ্দার যুদ্ধ যেটা হয়েছিল ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে নিহত হয়। এরপরে আল্লাহ রসুলের মৃত্যুর পরে আরও 2 জন ভণ্ড নবী দেখা দিয়েছিল, তুলাইহা আসাদি বলে একজন, আরেকজন মহিলা সাজা বিনতে খুয়াইলিদ। সৌভাগ্যক্রমে
এরা দুজনেই পরবর্তীতে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে এবং তুলাইহা বিনতে আসাদের জানাজা পড়েছেন বিখ্যাত সাহাবি সামুরা বিনতে জুন্দুব, উনি যখন বসরের গভর্নর ছিলেন। দেখা যাচ্ছে ওনার জীবদ্দশে দুজন ভণ্ডনবীর মধ্যে একজন ওনার মৃত্যুর আগেই নিহত হয়েছে, আরেকজন ভণ্ডনবী আল্লাহ রসুলের মৃত্যুর এক বছরের মধ্যেই নিহত হয়েছে, আর দুজন ভণ্ডনবী শেষের দিকে গিয়ে তওবা করে মুসলমান হয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই চারজন ভণ্ডনবীর ইতিহাস এ পর্যন্ত পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্য উপমহাদেশের ব্রিটিশ আমলে ইংরেজের ইঙ্গিতে এদেশে যতগুলো ভ্রান্ত দল তৈরি হয়েছিল তার একটা হলো গোলাম আহমদ কাদিয়ানি, পুরা ইংরেজের বার্তা বাহ। পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহরে এনার জন্ম, ইংরেজের পুরা পোষ্য বলা যায়, ইংরেজের টাকা পয়সায় লালিত। তার কাজই ছিল মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, কারণ তখন রাজনৈতিকভাবে এ দেশে ব্রিটিশের বিরুদ্ধে জোরদার আন্দোলন চলছিল। এটাকে ঠান্ডা করার জন্য, মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য গড়ে মোট তিনটি আন্দোলন তারা চালু করে, বাকি দুটি এখন বলছি না, এইটা অন্তত বলে দিই, গোলাম মোহাম্মদ কাদিয়ানির ফেতনা। এই লোকটাকে দিয়েই তারা অনেক কাজ করেছে। তার জন্ম 1835 সালে, মৃত্যু 1908 সালে, 73 বছর বয়স। ইনি 1891 সালে 22 জানুয়ারিতে নিজেকে মসিহ ঈসা বলে ঘোষণা দেন। 3 বছর পরে 1894 সালের 17 মার্চে নিজেকে বলেন আমি ইমাম মাহাদি। এখনও বাংলাদেশে প্রায় ঘন ঘন ইমাম মাহাদি আসে, দেখেন না, এসব একটা ধোকাবাজ সব। মাহাদি আসবে সে কিয়ামতের আগে, হয়তো ঈসার সাথে, এখন আসবে নাকি। আর 1908 সালের 5ই মার্চে তিনি দাবি করলেন আমি নবী এবং রসুল, বলুন নাউজুবিল্লাহ মিন জালিম। তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন আহলে হাদিসের রত্ন, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। 1907 সালের 27 এপ্রিল তিনি মোবাহালা করেন, চ্যালেঞ্জ ছড়িয়ে দেন সরাসরি। বাধ্য হয়ে তিনি মোবাহালা গ্রহণ করলেন নিজের মুরিদানদের খুশি করার জন্য। মোবাহালার বিষয়বস্তু এই, হে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যদি তুমি ভণ্ড নবী না হও সত্য নবী হও, তাহলে আমি সানাউল্লাহ আল্লাহ পাক যেন আমাকে তোমার আগে মৃত্যু দান করেন, আর যদি তুমি আমি সত্য হইয়া তুমি মিথ্যা হও, তা আল্লাহ যেন তোমাকে আমার আগে মৃত্যু দান করেন। এই কথাটা উনি ওনার পত্রিকা আহলে হাদিস অমৃতসর পত্রিকায় ঘোষণা দিয়ে দিলেন। তখন গোলাম মোহাম্মদ বিপদে পড়ে, মানে ওর যারা উম্মত তৈরি হয়েছে তাদের চাপে পড়ে ও মোবাহালা কবুল করল। তিনি লিখলেন তার পত্রিকায়, হ্যাঁ আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তবে আল্লাহ তুমি আমার এই শত্রু সানাউল্লাহকে কোনো মানুষ দ্বারা মেরো না, তোমার পক্ষ থেকে পাঠানো মহামারী ডায়রিয়া কলেরা এইসব দিয়ে মেরো যদি আমি ভণ্ডনবী হই। দেখা গেল এই চ্যালেঞ্জ গ্রহণ করে মাত্র 13 মাস 10 দিন পর 1908 সালের 25শে মে লাহোরে ওনার যে আহমদিয়া বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে প্রচণ্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর সময় মুখ দিয়ে পায়খানা বেরোচ্ছিল, ওই যে বলছে ডায়রিয়া কথা বলছে, সে ডায়রিয়া উনি চাইছেন সানাউল্লাহর হোক, তো সানাউল্লাহর নাই, ওনার নিজের হয়ে গেছে। তো ডায়রিয়া তো মলদার দেবের, হ্যাঁ ওনার ডায়রিয়া মুখ দিয়ে বেরিয়েছে। এই নিকৃষ্টতম মৃত্যু তার ঘটেছে এই ভণ্ডনবী গোলাম মোহাম্মদ কাদিয়ানির। দুর্ভাগ্য
এই ভণ্ডনবীর অনুসারীরা এখনও আছে ভারতের সীমানা পেরিয়ে, তারা এখন বাংলাদেশে কাজ করে যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঘুরে ঢাকার বক্সিবাজারে ঘাঁটি করেছিল, কয়েকবার মিছিল মিটিং হওয়াতে ভয় পেয়ে গেছে, এখন ওখানে নাম কস্তে মার্কাজ আছে, এখন তারা কেন্দ্র করেছে পঞ্চগড়ে এসে। পঞ্চগড়ের দুর্গম এলাকা যেগুলো আছে, গরিব মানুষ বসবাস করে, সরকার তো শহর নেই পাগল, মানুষের আকিদা নিয়ে তো চিন্তা করে না, শত শত বিঘা জমি কিনে সেখানে তারা ঘাঁটি গেড়েছে। পঞ্চগড়ের 26টি স্থানে শত শত বিঘা জমি কিনে জামিয়া আহমদিয়া বাংলাদেশ, আহমদিয়া মেডিকেল সেন্টার এসব নাম দিয়ে তারা বড় বড় প্রতিষ্ঠান করেছে। ধাক্কামারা ইউনিয়নের পূর্ব তেলিপাড়া ও শাল সিঁড়িতে 4টা বড় বড় মসজিদ করেছে, লোকের মনে করে মসজিদ অত তো কেউ বোঝে না, সাইনবোর্ড দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত, আসলে করে মুসলিম, হাদিসগুলো সব তো শুনলেন, তাতে ওদের মুসলিম বলা যাবে, কিন্তু তারা দাবি করছে আহমদিয়া মুসলিম জামাত, কারণ মুসলিম জামাত না বলতে তো মুসলমানদের ধোঁকা দেওয়া যাবে না। এই সঙ্গে তাদের আরও কিছু পলিসি আছে, যে পলিসিগুলো ভয়ঙ্কর, 7 বছর ধরে ট্রেনিং দেয়, থাকা খাওয়া টাকা পয়সা যত যা খরচ সব ওদের, 7 বছর ট্রেনিং দিয়ে ওরা মোবাল্লেক বানায়, নাম দেশ আরবিতে মোবাল্লেক, এরকম 125 জন মোবাল্লেক 2019 সাল পর্যন্ত তাদের তৈরি হয়ে গেছে, সারা বাংলাদেশে 500 কেন্দ্র করেছে, এই মোবাল্লেকরা সব জায়গায় তারা ঘোরে। আর রাজশাহীতেও তার কেন্দ্র আছে, খুলনাতেও তার কেন্দ্র আছে। 2005 সালে জঙ্গিরা আহমদিয়া মুসলিম জামাতের খুলনা কেন্দ্রের উপরে বোমা হামলা করেছিল, এদিন তৎকালীন সরকারকেও হইচই করেছিল, সরকার যেহেতু তাদের কিছু বলে না, মানুষ তো খেপবেই তাদের উপরে, সরকার তো মুসলমানদের সরকার, সরকারের কর্তব্য ছিল মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পথ খুলে খোলাসা করা, মানুষের আকিদা দুরুস্ত করা, যাতে মানুষ মুসলমান হয়, ইসলামমুখী হয়, নইলে এই দেশের স্বাধীনতা টিকবে না, ইতিহাস ভুলে যাবেন না, ইন্দোনেশিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় মুসলমানদের দেশ, অথচ তার অবিচ্ছেদ্য অঙ্গ পূর্ব তিমুর, সেখানে ধর্মের মুখোশ পরে বহুদিন ধরে আমেরিকার খ্রিস্টানরা পাদ্রিরা সেখানে গিয়ে কাজ করে করে অধিকাংশ মানুষ তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে, অতঃপর আমেরিকার উস্কানিতে তারা স্বাধীনতা ঘোষণা করেছে, পূর্ব তিমুর 2002 সাল থেকে ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন একটি পৃথক দেশে পরিণত হয়েছে। বাংলাদেশেও একই চক্রান্ত চলছে, পার্বত্য চট্টগ্রামে তাদের তৎপরতা পুরোপুরি চলছে, বাংলাদেশের 1/10 এই পার্বত্য চট্টগ্রামকে আজও কালেও তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নেবে, কারণ ওই পাহাড়ের নিচে অসংখ্য মূল্যবান খনি লুকিয়ে আছে, এই খনিতে সমৃদ্ধ এই পার্বত্য এলাকা তারা দখল করবে, দখল করার জন্য তো মানুষ লাগবে, এলাকার লোক যদি তাদের সাপোর্টার না হয় তাহলে তো হবে না, এই জন্য সেখানে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনীর মুখোশ পরে সবসময় ষড়যন্ত্র চলছে পুরোপুরি, সরকার চেষ্টা করে যাচ্ছে পাচ্ছে না। এদিকেও 1989 সাল পর্যন্ত খুলনা থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলের প্রায় একটা অংশ বঙ্গভূমির নাম দিয়ে কালিদাস বৈদ্যের নেতৃত্বে ইন্ডিয়া প্রচেষ্টা চালিয়েছিল ওই অংশটা দখল করে নেওয়ার জন্য, সেটা তারা ব্যর্থ হয়েছে, কিন্তু আকিদা পরিবর্তনের চেষ্টা
ধর্মের মুখোশ পরে তারা চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরা সুন্দরবন এলাকায়, রাজশাহীর বরেন্দ্র এলাকায়, পঞ্চগড়ের নিম্নতম এলাকায়, বগুড়ার সারিয়াকান্দির বিভিন্ন নদী যেখানে আসে মানুষজন গরিব দুর্বল, বন্যাত্মদের সাহায্যের নামে কোরবানির সময় কোরবানি দেয়, শীতকালে কাপড় পাঠিয়ে দেয়, ছেলেপেলে যত সহযোগিতা সবই তারা করে, কলেজ ইউনিভার্সিটি পড়ার জন্য যে মতো খরচ তারা দেয়, নানাবিধ পন্থায় মানুষকে তাদের দলে টানার চেষ্টা করে যাচ্ছে। অতএব সাহায্য পেলে নেবেন না, সাবধান থাকবেন, দুনিয়ার বিনিময়ে আখরাত বিক্রি করবেন না। আর একটা মারাত্মক ষড়যন্ত্র তাদের হচ্ছে কি জানেন, এরা যেহেতু এরা আগে সব মুসলমান ছিল, মুসলমানদেরকে তারা এখন কাদিয়ানি বানাচ্ছে। কাদিয়ানি তো আলাদা কোনো জাত না, আমাদের ঘরের মুসলমানদেরকেই তারা নানাবিধ প্রলোভন দিয়ে কাদিয়ানি বানাচ্ছে। একটা প্রোগ্রাম তারা নিয়েছে, তার নাম হচ্ছে রিশতানা। রিশতানা অর্থ রিশতা, রিশতাদারি, আত্মীয়তার সম্পর্ক তৈরি করা। কীভাবে? আপনার ছেলে আর আমার ছেলে এক স্কুলে পড়ে, বন্ধুত্ব তো হবেই। এই বন্ধুত্বের সুযোগ ধরে ছেলের মাধ্যমে বই পাঠায়, লিফলেট পাঠায়, খাওয়া পাওয়া, যদি ছেলে গরিব আর বোঝে মেরিটোরিয়াস, কিন্তু গরিব হলে বুঝতে পারো না, যাচাই বাছি করে টার্গেট নেয়, ওই ছেলের বাবার বাপ মা পর্যন্ত চলে যায়। এমনি করে করে আস্তে 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 ওই ছেলের সঙ্গে একটা মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে, যাবতীয় খরচ তারা নিজেরা দেয়। বর্তমানে গত দেড় বছরে পঞ্চগড়ের এলাকার এরকম বহু ঘর পুরো ফ্যামিলি ধরে কাদিয়ানি হয়ে গেছে, কারণ তারা সব সাহায্য করছে। সরকারের কোনো নজর নেই, অন্যান্য মুসলমানদের কোনো নজর নেই, টাকা পেলে মানুষ সবই বিক্রি করতে রাজি, এবং সেটি সেখানে হচ্ছে। রিশতানা থেকে সাবধান, কোনো রকম ধোকার মধ্যে যেন না পড়ি। আর আপনাকে মসজিদ বানিয়ে দিচ্ছে, দুই নম্বর ধোকা হচ্ছে মসজিদ বানিয়ে দেওয়া, বলছে না যে এটা কিন্তু কাদিয়ানিদের মসজিদ, আপনার একটা মসজিদ দরকার, ঠিক আছে আপনার গরিব মানুষ আমরা করে দিই, তা দেন। মানুষ তো সহজ সরলভাবে সবই বলে, বুঝলেন, দেখতে মুসলমান তো সব ওইসব মসজিদগুলো বানিয়ে দিচ্ছে খুবই সুন্দর সুন্দর করে, বহু টাকা ব্যয় করে। ওখানে কিন্তু আহমদিয়া মুসলিম জামাতখানা লেখে না, শুধু মসজিদ। এখন যারা আপনাকে মসজিদ করে দিল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তাদের প্রতি আপনার দুর্বলতা থাকবে না? এই দুর্বলতার সুযোগে যাতায়াতের মাধ্যমে আস্তে আস্তে পুরো ফ্যামিলিটাই কাদিয়ানি হয়ে যাচ্ছে, মসজিদটা ধরে কাদিয়ানি হয়ে যাচ্ছে। এটা নতুন ফাঁদ হয়েছে গত দেড় বছরের মধ্যে, মসজিদ বানানো আর বিবাহ দেওয়া। সাবধান, আসুন কাদিয়ানিদের মৌলিক আকিদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই। মোট 10টি আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেগুলো বাছাই করে কালে বলে যাচ্ছি, মনে রাখবেন। এক নম্বর আকিদা, আল্লাহ স্বয়ং সালাত আদায় করেন ও সিয়াম পালন করেন। আলহামদুলিল্লাহ, আপনার নিজেরাই বললেন, আবার বলেন না আউযুবিল্লাহ, তিনি সঠিকও বলেন ভুলও বলেন, তিনি নিদ্রাও যান স্ত্রী সহবাসও করেন। এবার তিনবার বলতে হবে না আউযুবিল্লাহ, একবার বললে হবে না। এ নোংরা আকিদা এক নম্বর। দুই নম্বর, মুহাম্মদ শেষ নবী নন। তিন নম্বর, গোলাম আহমদ শ্রেষ্ঠ নবী। চার নম্বর, তার নিকটে জিব্রিল আগমন করেন, আসে তো শয়তান, ওটাকে বানাচ্ছে জিব্রিল। পাঁচ নম্বর, যারা তাকে বিশ্বাস করে না তারা কাফের। কি সাংঘাতিক আকিদা দেখছেন! এবং চিরস্থায়ী জাহান্নামে। ছয় নম্বর, মুসলমানদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয়,
তাদের সাথে বিবাহ শাদী এবং তাদের কবরস্থানে কাদিয়ানীদের দাফন করা নিষিদ্ধ। সাত নম্বর, যারা ইংরেজ সরকারের আনুগত্য করে না তারা তাদের দলভুক্ত নয়। তো বোঝা গেল কাদের দ্বারা তারা পরিচালিত, এই কথা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার? তারা আর তাদের একটা বই আছে, তার নাম আল কিতাবুল মুবিন, সেটা বিশ পড়ায় সমাপ্ত। এই আল কিতাবুল মুবিন যে পড়বে না সে তাদের দলমুক্ত হতে পারবে না। এগুলো একটা টপ র্যাঙ্কিং, ছোটোখাটো কাদিয়ানি জন্য না, যাদের ট্রেনিং দিয়ে 7 বছর ধরে ট্রেনিং দিয়ে বললাম না মোবাল্লেক বানায়, তাদেরকে এসব বই হেফজ করতে হয়। 9 নম্বর, কাদিয়ান শহর ও কাদিয়ানের যে মূল স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহর, এটা মক্কা মদিনার চাইতেও পবিত্র। কী আকিদা দেখেন! আর 10 নম্বর, প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে 22, 23, 24 ফেব্রুয়ারি পঞ্চগড়ে, সেটা তারা হজ মনে করে। ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া। তা আপনারা যখন টঙ্গী হজ যাচ্ছেন না, কত যে হজ বেরোচ্ছে বাংলাদেশের ঠিক নেই। আপাতত এই 10টি আকিদা মাথায় রাখেন, এইগুলো আমাদের ছেলেরা যত বিশ্বাস করে ফেলে টাকার লোভে, বিয়ের লোভে, ছেলেরা বিয়ে করতে পারছে না, ভালো মেয়েই পাচ্ছে না, ওরা সহজে মেয়ে পর, ওখানে দলে ঢুকলে বিয়ে হয়, বাবা লেখাপড়া খরচ দিতে পারছে না, ওর দলে ঢুকলে টাকা পয়সা পাওয়া যায়, কত যে ফাঁদ আছে, ফাঁদে তো শেষ নাই। যে কোনো ফাঁদে পড়ে যদি আমাদের ছেলেরা এখানে ঢুকে পড়ে, তারা ইহকাল খাবে, পরকালে শেষ করবে। এসব বিষয়গুলি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, যারা অভিভাবক আছেন তাদের সন্তানদের সাবধান রাখবেন, এবং যারা ছাত্র আছো, জ্ঞান বুদ্ধি অন্তত সবার যাদের হয়েছে, তারা সাবধান থেকো, ধর্মের নামে যেন ধর্ম বিরোধীদের ফাঁদে পড়ে যেও না। ইসরায়েলের হাইফা বন্দর পুরা কাদিয়ানিদের, সেইখান থেকে সারা বিশ্বে কোটি কোটি ডলারের ব্যয়ে তারা তাদের এই কাদিয়ানি ধর্ম প্রচার করেন। জো বাইডেন মাত্র কয়েকদিন আগে মধ্যপ্রাচ্য সফরে গেলেন, এখন 1 মাসও হয়নি, যাওয়ার আগে তিনি গিয়েছিলেন ফিলিস্তিনে, ইসরায়েলি আপনারা জানেন। বাইডেন চলে যাওয়ার পরে গত কয়েকদিন ধরে হামলা হচ্ছে ফিলিস্তিনিদের উপরে, গত 5 দিনের হামলায় 44 জন ফিলিস্তিনি নারী শিশু বেসামরিক মানুষ নিহত হয়েছে, তার মধ্যে 3 জন নেতাও নিহত হয়েছে মুসলমানদের। অথচ বিশ্ব নীরব, কোনো সরকার, মুসলিম সরকার তো 57টি ইসলামী রাষ্ট্র আছে না, কেউ টু শব্দ করল না, আর আমাদের সরকার তো কথাই বলে না। প্রতি বছরে আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফ যেভাবে নিরীহ গরুর, ওদের ভাষায় পাচারকারীদের গুলি করে মারে, আর আমাদের বিজিবিরা লাশ কুড়ে বাড়ি আনে, এদের ঘাড়ে রাইফেল দেওয়া হয়েছে লাশ কুড়াবার জন্য, ওরা মারবে তোমার কিছু বলবে না। এই নত জানু শাসক যারা দেশের, তারা কি ওই ইসরায়েলি হামলার বিরুদ্ধে কথা বলার সাহস রাখে? কারণ তার পিছনে তো বাইডেন আছে, আমেরিকা আছে, আর তারাই পরিচালনা করছে এই সোকল্ড আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি ফেতনা বিশ্বব্যাপী। এদের পিছনে এই বড় বড় পরাশক্তি, এক কথা বলল অপশক্তি কাজ করছে বলেই এদেরকে কেউ দমন করতে পারছে না, পিছনে এদের খুঁটির জোর ওইখানে।
আর এই জন্যই বলা হয় সরকারের সাপোর্ট আছে বলে কাজেন্দ্রে এত মাথা ছাড়া দিতে পেরেছে। শুধু বর্তমান সরকার না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার এসছে সকল ইসলামী মূল্যবোধের সরকাররাও এদেরকে লালন পালন করে গেছে। সমস্ত ইসলামী দল দাবি করছে সরকারের কাছে, ওরা আসে এদেশে থাক, কিন্তু যারা মুসলিম জামাত শব্দের ব্যবহার না করে, হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, ওরকম ওরাও থাকবে, কিন্তু মুসলিম জামাত শব্দটা যেন তারা ব্যবহার না করে, সরকার যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করে। আজ পর্যন্ত কারো সাহসে কুলালো না সরকার, কোনো সরকারেরই না। যারা বর্তমান সরকারকে গালি দেন তাদেরকে বলবো আপনারা একসময় সরকারে ছিলেন, আপনার কি পারেছিলেন? শুধু বললে তো হবে না, নিজের পিছন থেকে তাকান আপনি কি অপকর্ম করে এসেছেন এর আগে। অমুসলিমকে অমুসলিম বলতে যারা ভয় পায় তারা আল্লাহ রসুলের হাদিসটা দৃঢ়তা করছে না? তিনি পরিষ্কার বলছেন যে ব্যক্তি ইসলাম কবুল করল না অবশ্যই সে জাহান্নামি হবে। এই জাহান্নামীরা ঢুকবে মুসলমানদের মসজিদে, তারা এসে মাতবারি করবে, মুসলমানের মুখোশ পরিয়ে এসে ঢুকবে এখানে, হতেই পারে না। কিন্তু মুসলমানদের নির্বাচিত সরকার মুসলমানদের বিরুদ্ধেই সবসময় কাজ করে গেছে, এটাই এদেশের দুর্ভাগ্য। আমরা আমাদের সরকারকে অবশ্যই অনুরোধ করব, কাদিয়ানি ফেতনা দূর করুন, এক কথায় তাদেরকে অমুসলিম ঘোষণা করুন। এটা নিয়ে কোনো ব্যাখ্যা দরকার নেই, কোনো বিবেচনারও দরকার নেই, ওরা যে অমুসলিম এটা নিশ্চিত। কোরআন এবং হাদিসের দুটি কোরআন এবং আয়াত এবং পাঁচটি হাদিস দিয়ে আপনারা শুনলেন তারা নিঃসন্দেহে অমুসলিম, নিঃসন্দেহে তারা কাফের। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যদি এত ভুগতে হয়, এত দুশ্চিন্তা থাকতে হয়, তাহলে তো আমরা কোনো অবস্থাতেই স্বাধীন সরকার বলতে পারবো না, কারো না কারো পরাধীন। তারা বলে যাবে আর আমরা করে যাব, তাদের সংখ্যা সারা বাংলাদেশ খুঁজলে তো দশমাংশের মধ্যে হবে না, অথচ তারাই দেশে রাজত্ব করে যাচ্ছে। আমরা সতর্ক করা চাই আমাদের কাজ, নসিহত আমাদের কাজ, উপদেশ দেওয়াটাই আমাদের কাজ। যারা বড় দায়িত্বে আছেন তারা আল্লাহ নিকটে বড় কৈফিয়তের সম্মুখীন হবেন। হাদিসটা মনে রাখবেন, মা মিন ওয়ালিন ইল্লা মুসলিমিন ইয়ামুতু ইয়ামুতু ওয়া কাশরুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাওয়াহু মুসলিম। যারা কিছু মানুষের উপরে নেতৃত্ব পেয়েছে, অতঃপর মৃত্যুবরণ করেছে এমন অবস্থায় যে তাদের অধীনস্থদের অধিকারের ব্যাপারে খেয়ানত করেছে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, সাংগঠনিক ক্ষমতায় যারা আছেন, প্রশাসনিক ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে ডিসি এসপি ওসি, তাদের হাতে কিছু ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকের জন্য এই হাদিসটি প্রযোজ্য নয় কি? যদি আপনারা যথাযথভাবে ইসলামের হেফাজতে কাজ না করেন ক্ষমতা থাকা সত্ত্বেও, তাহলে ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ হাদিসটা মনে রাখবেন। আপনার উপরে আল্লাহ রসুল বলছেন জান্নাতকে হারাম করে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামী হবেন। হাদিসগুলো স্মরণ করে দেয় আমাদের দায়িত্ব, পালন করা আপনাদের দায়িত্ব। পালন করলে ইহকালে ভালো থাকবেন, আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জান্নাতের অধিকারী হবেন। আর না করলে কোনো কৈফিয়ত সাদিন চলবে না, কারণ আমরা বলে দিয়েছি। কিছু কিছু লোক ফতোয়া দেয় কি জানেন, যে সরকারের কাছে গিয়ে বলতে হবে, কোনো পাগলও কি প্রধানমন্ত্রীর ঘরে যেতে পারবে? একটা পাগল যদি পাগলেও করতে হতে যায় তো তাড়িয়ে দেবে, আর বুদ্ধিমন্ত ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। স্বর্গ সকল যুগেই এটা চলছে, যিনি প্রধান তার কাছে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়।
বর্তমান যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করা হয়, সরকারের দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো সংগ্রহ করা। আমরা যে খুতবা দিচ্ছি এটা আমাদের দাওয়াত, এই খুতবা রেকর্ড হচ্ছে, রেকর্ডকৃত খুতবা অবশ্যই সরকারের লোকরা একটা গ্রুপ আছে তাদের কাজ এগুলো রেকর্ড করা, এগুলো খোঁজা কে কী বলে। আপনারা এগুলো শোনেন, আপনারাই প্রধানমন্ত্রী পৌঁছে দেন বা আপনাদের উপরওয়ালা যারা আছে তাদেরকে পৌঁছে দেন, এ দায়িত্ব আপনাদের। লক্ষ লক্ষ টাকা জনগণের টাকা আপনার দিয়ে আপনাদের বেতন দিয়ে পোষা হচ্ছে, এই জন্যই যদি আপনারা সে দায়িত্ব পালন না করেন আপনারা ধরা খাবেন। আমাদের দায়িত্ব পৌঁছানো, আপনাদের দায়িত্ব আমল করা। আরও যদি যাচাই বাছাই করতে চান আপনারা করুন, সমস্যা নেই। আমরা ক্লিয়ার কাট বলে দিলাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্তব্য কোরআন এবং হাদিসের মাধ্যমে জনগণকে সতর্ক করা। অন্য কোনো পীর মশায়েক ইমাম আইম্মা কারোর নাম দিয়ে আমরা কথা বলি না, সোজা আছে কোরআন এবং হাদিস। আর কোরআন হাদিস অভ্রান্ত চূড়ান্ত সত্যের মূল নির্দেশক, অন্য কোন মানুষের কথায় ব্যাখ্যা হতে পারে, কোরআন হাদিসের সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো ব্যাখ্যার অবকাশ নেই। এগুলি আমাদের জানার দায়িত্ব জানিয়ে দিচ্ছি, যারা প্রশাসন চালাচ্ছেন তাদের কানে কথাগুলো পৌঁছে গেলে আমরা খুশি হব, এবং তারা এটা আমল করলে আমরা তো খুশি হবই, আল্লাহর কাছে তারা পুরস্কার প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি বাংলাদেশ থেকে এই কাদিয়ানি ফেতনা নির্মূল হোক। দেশের বিভিন্ন প্রান্তে গরিব জনসাধারণকে সাবধান করছি, তারা যেন আহমদিয়া মুসলিম জামাতের নামের ধোকায় নিজেদের ক্ষতিগ্রস্ত না করেন। আল্লাহ আমাদের সবাইকে সকল ধরনের ইসলাম বিরোধী ফেতনা থেকে রক্ষা করুন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم لا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر